ভিউয়ার শুধু ভিউটা দেখেন কি অসম্ভব রকমের সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়, পুরো নীল সমুদ্র, অসম্ভব সুন্দর চারিদিকে পাহাড় উঁচু উঁচু। ভিউয়ার্স মন্তেরোসার সৌন্দর্য দেখতেই পারতেছেন আপনারা, কি পরিমাণে টুরিস্ট এখানে, মাই গড। একটা ছোট্ট একটা বিচ সিটির পাশ দিয়ে বয়ে গেছে, পুরনো একটা দুর্গ, একটা ঘড়ি আছে সাথে। ওকে ভিউয়ার্স, এখন আমরা লাঞ্চ করবো, আমরা বিরিয়ানি নিয়ে এসেছি, এখন খাবো সে সাথে বিরিয়ানি। আশেপাশের পরিবেশটা দেখাই, আমরা একটা সিঁড়ির নিচে বসেছি, পার্ক খুঁজেছিলাম বাট পাই নাই, কিছুই করার নাই, এখন এখানে বসেই খাবো আমরা। ভিউয়ার্স জেলাতো খাবো দেখেন, জেলাতে ভ্যারিয়েশন। ওকে ভিউয়ার্স, খাওয়া তো খানা পিনা শেষ হয়েছে, এখন আমরা একটু আইসক্রিম খাচ্ছি সবাই। হাসান ভাই চাচ্ছ ইয়োগুর্ট বা নো বাচো? ইয়োগুর্ট বাচো, আর ভাইটা হচ্ছে ম্যাঙ্গো এবং ফিওর দি লাত্তে। এটা শুধু ম্যাঙ্গো, ইয়োগুর্ট কন ফ্রুটা। ওকে, আর আমি নিয়েছি পিস্তা কিও ম্যাঙ্গো মেলনে সাথে ফ্রুটস আছে। ভিউয়ার্স, আইসক্রিম খাওয়া শেষে আমরা সেন্টারে চলে এসেছি, খুব কাছেই, একেবারে পোর্টের পাশে। সুন্দর একটা গির্জা দেখা যাচ্ছে, তার পাশে আরেকটা, অনেক হিস্টোরিক্যাল, অনেক পুরনো, প্রায় 700 বছরের পুরনো এইসব গির্জাগুলো। তার ভেতরটা দেখুন ভিউয়ার্স, ছোট্ট বাট খুব ডেকোরেটেড, সুন্দর। ফ্রেন্ডস, চলে এসেছি ভেনিসা মন্তেরোসো থেকে, এইমাত্র শিপ থেকে নামলাম, এই যে আমাদের শিপ দেখা যাচ্ছে পেছনে। তো এখন আমরা এই শহরটা ঘুরে দেখব, সাথে আপনারা দেখবেন এই শহরে কী কী আছে। একটা দুর্গ আছে ঠিক এই যে আমার ক্যামেরার পেছনে, প্লাস এই গির্জাটা আছে, সুন্দর একটা গির্জা, এটা আমরা দেখব। প্রচুর পরিমাণে টুরিস্ট ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন, আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। ভিউয়ার্স, অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য, অবশেষে আমরা চলে এসেছি ভেনিসার কাস্তেলো দরিয়াতে। এখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায়, অনেক পুরনো একটা দুর্গ, ওয়াও। ভিউয়ার্স, আমার ক্যামেরার পেছনে সেই অপর দৃশ্যটা দেখা যাচ্ছে, আপনারা এখনো দেখতে পারতেছেন, একটু ওয়েট করেন। আর এই যে আমার পেছনে যে দুর্গটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই কাস্তেলো দরিয়া। আর ঠিক আমার পেছনেই বিশাল সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। হাসান ভাই কেমন লাগছে এখান থেকে? এটা সমুদ্র, কি বেল, খুব ক্লান্ত, সিঁড়ি ক্লান্ত, আমরা অনেক কষ্ট করেছি, ক্লান্ত, সাথে দুটা বাচ্চা ছিল আমাদের, ভুলে গেছি যে আমরা সমুদ্রের পারে। আসলে অসম্ভব সুন্দর, কষ্ট করে এসেছি ঠিক আছে, বাট এখানকার ভিউ দেখার পরে ভিউয়ার্স আসলে কিছু বলার নাই, মুগ্ধ হয়ে শুধু দেখতে ইচ্ছে করে, আমরাও দেখি সেই সাথে আপনারাও।
কেমন লাগছে এখান থেকে দেখতে? খুব ভালো, অসাধারণ। এতক্ষণ সমুদ্র ভাবি কেমন লাগতেছে এখান থেকে দেখতে? এতক্ষণ সমুদ্র থেকে পাহাড় দেখলাম, আর এখন পাহাড় থেকে সমুদ্র দেখতেছি। আসলে এই ভিউটার তুলনা হয় না, দুইটা সুন্দর যে সম্পূর্ণ দুই রকম। আর নিচে যে জাহাজটা যাচ্ছে, আমরা একটু আগে জাহাজে করে এসেছি এখানে, আবার একটু পর চলে যাব। সো ভিউয়ার্স, আমরা ঘুরে দেখি এই সুন্দর দুর্গটা, ছবি তুলি। চিন্তা করা যায় না এত বছর আগে কিভাবে দেখেন সেই সেই আমাদের রাস্তা। আসলে এই ভিউ দেখার জন্য এখানে বারবার আসতে হয়, হাল্লার উপর সৃষ্টি আসলে তুলনা হয় না, অসম্ভব সুন্দর। নাচো নাচো, তোমার ছেলে এক একটা লাভ দেয়, চিল্লান দেয়। এটার সাথে একটা গান দিতে গো আমাকে। আমরা শিবুর নাম অসম্ভব ভালো লাগছে, চমৎকার লেভেলের একটা বাতাস, আসলে এটার সাথে তুলনা হয় না। দেখতে পাচ্ছেন কিভাবে ঝাঁকি খাচ্ছে পাহাড়ের গায়ে মেঘ ভাসছে, অসম্ভব সুন্দর দেখতে। আমাদের ছোট নেটে দেখে যাচ্ছে তার বক্তব্যে খেলতে ধরতে খেলতে ধরতে এগিয়ে যাচ্ছে তার নিঃস্তন্তরে। ভিউয়ার্স, প্রিয় মাঝরে দেখে নিন আপনারা, আমরা এখানে নামিনি কারণ সাথে বাচ্চা কাচ্চা আছে। সো খুব ডিফিকাল্ট, রাস্তাগুলো সিঁড়ি সিঁড়ি, তো ট্রলি নিয়ে ট্রাভেল করা একটু সমস্যা। এখানে খুব সুন্দর সিটিটা, ইনশাল্লাহ নেক্সট আবার যখন আসবো অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো এই সুন্দর শহরটি। অপরূপ সুন্দর চারিদিকে, উপরে রাস্তা চলে গেছে দেখতে পারতেছেন। একটা পাহাড় চূড়ার উপরে দুর্গ দেখা যাচ্ছে, তার পাশে একটা গির্জা সহ আরেকটা দুর্গ, এই পাশে একটা দ্বীপ দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে।
ভিউয়ার্স ঘুরতে ঘুরতে চলে আসলাম পোর্ট অফ ভেনেরে আর এক পিস টু পিস পরে আমাদের লাস্ট গন্তব্য হলো স্পেৎসিয়া তখন আমরা এখানে চলে যাব এই সিটিটা খুবই সুন্দর আমার পেছনে দেখা যাচ্ছে বিশাল একটা গির্জা পাহাড়ের উপরে প্লাস একটা দুর্গ খুবই সুন্দর আমার সাথেই চলুন দেখতে থাকি আপনাদের কতটুকু দেখাতে পারি খুবই সুন্দর ভিউয়ার্স দেখেন ভিউ ঠিক আমার পেছনে অসম সুন্দর একটা জায়গা ভিউয়ার্স খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনাদেরকে দুর্গের গির্জাটা দেখাতে পারছি না কারণ আমাদের হাতে সময় খুবই শর্ট কিছুক্ষণ পর শিপ চলে আসবে এবং লাস্ট শিপ এটা আমরা ধরবো 6:20 তো আপনার আশেপাশের পাহাড়ি সৌন্দর্য এবং সমুদ্রের সৌন্দর্য দেখুন ইনশাল্লাহ আবার যদি কখন আসি আপনাদেরকে ঘুরে ঘুরে এই সুন্দর সিটিটা দেখাবো খুবই সুন্দর কালারফুল দেখতে খুবই ভালো লাগে প্রচুর রেস্টুরেন্ট আছে আশেপাশে প্রচুর টুরিস্ট আপনারা দেখতে পারতেছেন আসলে ভিউয়ার্স অসম্ভব সুন্দর এখানে একবার পারে চলে এসেছি স্পিড বোর্ড আছে এখানে এগুলো ভাড়ায় চালিত আপনারা চাইলে ইচ্ছা করে ভাড়া নিতে পারেন বিভিন্ন প্রাইজের আছে খুব সুন্দর এই পোর্ট অফ ভেনেরো ইনশাল্লাহ আবার কোন এক সময় আসবো তখন আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অসম্ভব সুন্দর ভিউয়ার্স দেখতে পারতেছেন পোর্ট অফ ভেনের থেকে আমরা এখন স্পেৎসিয়ার দিকে যাচ্ছি আমাদের ট্যুর আজকের মতো এখানেই সমাপ্তি হবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আবার দূরে কোথাও নতুন কোন স্পটে যাব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে আরও যতগুলো ভিডিও আছে সেগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গা আবার আপনার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিউয়ার্স মন ভরে দেখে নিন স্পেৎসিয়া শহর দূরে যেটা দেখা যাচ্ছে সেটাই স্পেৎসিয়া শহর আমরা এখান থেকে পরে নেমে সরাসরি গাড়িতে করে বাসায় চলে যাব দূরে বিশাল বিশাল শিপ স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me, in front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বললো হ্যালো নম্বর দিও Why you playing games with me? স্বপ্ন তো দেখেছি